হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ননদ ভাই মিলে আম্পারটা করার জন্য আম্পারতে আসছে, বাট আম্পারার থেকেও বেশি দুষ্টামি করছে আর আমি হাসতে হাসতে শেষ। তো আপনারাও যদি হাসতে চান আজকের ভিডিও দেখে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। সোহা আর কুমকুম এত বেশি দুষ্টামি করে বলার বাইরে, আর এদিকে আম্পারতে পারতেছে না দেখে আমাকেও আম্পারার জন্য লাগাই দিছে। আর একটা বিষয় জানে না, আপনারাও অবাক হবেন, আমাদের গাছে না একটা মৌমাছির বাসা বাঁধছে। আমরা তো অনেক অবাক। একটা না মৌমাছির বাসা বাঁধছে আমাদের গাছে অনেকদিন। এরই মধ্যে আমরা সবকিছু নিয়ে ছাদে এসে পড়ছি আর ননদ বাবিকে আমি একটু হেল্প করতেছি। ছাদের উপর যেহেতু ট্যাঙ্কে পানি আছে, ওইখান থেকে পানি নিয়ে গিয়ে আমরা আমগুলো ধুয়ে নিচ্ছি আর যাবতীয় কাজে ব্যবহার করবো। আর এরই মধ্যে দেখতেছি সোহার হাতে কুমকুম নাদিম প্লাস সোহা লিখে দিচ্ছে অনেক সুন্দর করে। আর এদিকে সোহা কিন্তু ওই আম ছেলার যে সহজ জিনিসটা আছে সেটা দিয়ে করতেছে, আর কুমকুম ছুরি দিয়ে। কতটা অলস আমার বউ, কি আর বলবো, এতটা ভীতু। এখন হচ্ছে আমগুলো আমরা বলে ফেলবো। এখন কুমকুমকে দিয়ে দিছে কেমন বউ আমার, একটু রক্ত কি হচ্ছে দেখো না। দেখেন রক্ত দিচ্ছি আমি গাইস, কিরকম বউ একটু দেখলো না। এই যে দেখেন রক্ত এখানে আমের মধ্যে। আল্লাহ পাকছে তাড়াতাড়ি কাছাই কাছাই। গাইস দেখুন আম পাকতেছে অলরেডি, 15 20 দিন পর। সোহা এমনি হলে আমার বাসায় আসতে চাইবে না, আর এই যে যাচ্ছি না কিছুদিন পর আবার আসতে বলবে। কিন্তু গাইস এখানে আসতে আমার পছন্দের একটা আম গাছও নেই। আমি সবথেকে বেশি পছন্দ করি হিমসাগর, ন্যাংরা, তারপর হচ্ছে ট্যাংরা, মানে সবথেকে বেশি পছন্দ করি আম্রপালি। একটা আমও চিনে না কিন্তু, শুধু নাম জানি। তিনটা আমি চিনি, তিনটাই খাই বেশি। চিনো বলে কোথায় হয় এই নামগুলো? বলতে আমাদের যশোরের দিকে, তারপরে রাজশাহী, এদিকে বেশি হয়। এর মধ্যে আমাদের মাঝে ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগার কারণ হচ্ছে আমার পাশে দাঁড়াই দাঁড়াই বকবক করতেছে, আর আমার একদম ভালো লাগে না কাজ করার সময় ডিস্টার্ব করলে। ওকে বলতেছি তুমি করো, ও বলতেছে তুমি করো, পরে বলতেছে তুমি চলে যাও আমি করবো, কিন্তু না ও যাবে না, আমার সাথেই দাঁড়াই থাকবে, বকবক করবে। কত কি বলতেছে সবসময় এরকম করে, মাথা খারাপ হয়ে যায় না? ঝগড়া মানে ভর্তা বানানোর যত টাইম লাগে না এর থেকে বেশিক্ষণ করছে ঝগড়া দুইটা মিলে। এখন আমরা আম ভর্তা বানাচ্ছি, প্রথমে কি দিব বলো? প্রথমে হচ্ছে কি, তেঁতুল না বড়ই? প্রথমে হচ্ছে বড়ই আচারটা আমরা মিক্সড করে নিব। আমরা হচ্ছে রাধুনি থেকে এসেছি। তারপরে লবণ দিয়ে মাখিয়ে নিব। তারপরে কি দিব? তারপরে হচ্ছে একটা মরিচ দাও। এই যে মরিচ, এই মরিচ গুলো দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে, বাট একদমই ঝাল নেই, একদমই মিষ্টি মরিচ। আমি সরিষাতে লাইক করি না ভর্তে, বাট কুমকুমের জন্য একটু করে দিব। ভর্তা মাখাচ্ছে ঠিক আছে, কিন্তু দেখেন কি পরিমাণ দুষ্টামি করতেছে দুইটা মিলে। গাইস আপনারা যদি চান আমি আর কুমকুম রাধুনি কিচেন থেকে আরো ভিডিও
রান্নার ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে রাধুনি কিচেন চাই। ঠিক আছে না? তুমি একটু খাও, যা 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 খাই দেখ কেমন হয়েছে বল। তুমি তুমি যাচ এখন, আমাদের কি বলবো কেমন হয়েছে, কেমন একশোর মধ্যে কত ভোট দিবা? 50। অনেকে মনে করবে ঝাল, একদমই মরিচ হয় নাই, এই মরিচ গুলোর একদমই মরিচ নাই। অনেকে মনে করবেন ঝাল, এই মরিচ গুলোর একদমই মরিচ নাই। ও এই মরিচ গুলোর একদমই ঝাল নাই। আর বিরক্তি কর। আচ্ছা ঠিক আছে গাইস, আল্লাহ আপনাদের সবাই ভালো থাকবে। না না গাইস, আর আজকে মনে হয় বৃষ্টি হবে, দেখুন আকাশ কত মেঘলা। আগে খেয়ে দেখি। আবার মরিচ দিয়েছে বেশি করে না দিন। আচ্ছা তোর ফার মরিচ দিয়েছে সেজন্য বলো। ঝাল খেয়ে পেট জ্বলবে, ঝাল খাইতে পারে না। যা অনেকে মনে করে অসাধারণ, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ কুমকুম, থ্যাংক ইউ অলস সোহা কাচ্চো সোহা। আমার কল্লাম আমি আর অলস সোহা কাচ্চো সোহা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। টাটা বানাইছি তো আমি।